গত 2 মে ইতালির ভেনিসে অনুষ্ঠিত হলো মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান ঈদুল ফিতরের ঈদের নামাজ। ভেনিসের কিছু যুবকদের নিয়ে জোভানি পের লুমানিতা নামক একটি মানবিক সংগঠনের উদ্যোগে সাথে ভেনিস মুসলিম কমিটি ও বাংলাদেশি কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় মেস্টেতে পার্কো পিরাগেত্তোতে এই ঈদের জামাতের ব্যবস্থা করা হয়। প্রায় 1,200 মুসল্লি একসাথে ঈদের নামাজ আদায় করে। এখানে মুসল্লিদের জন্য খেজুর ও পানির পাশাপাশি বাচ্চাদের জন্য চকলেট চিপসের ব্যবস্থা রাখা হয়। মহিলাদের জন্য ছিল নামাজের ব্যবস্থা। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে সব আসমানে তাগে, তোর সোনা দানা বালা খানা সব রাহে লীলা। ওম রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে সব আসমানে তাগে। ওম রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে সব আসমানে তাগে, তোর সোনা দানা বালা খানা সব রাহে লীলা। ওম রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। ঈদ মুবারক।